আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং একটি স্লাইড শোর মাধ্যমে তোমাদের ক্লাসটি আমি নিব। এখানে অষ্টম অধ্যায়ে আমরা দুর্যোগ সম্পর্কে পড়েছি। আমরা স্লাইড শোটাকে দেখব এবং পড়াটাকে আজকে রিভিশন করব। আমাদের এটা আগেই পড়া হয়ে গেছে। আগামী 15 জুন আমাদের একটা ক্লাস টেস্ট আছে, সেখানে এই অধ্যায়টিও আছে। তো আমাদের এটা পড়া শেষ, আজকে আমরা একটা রিভিশন ক্লাস করছি, স্লাইড শোর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছি, মাথাটা নাড়িয়ে বলতে হবে বা কেউ মিউট অন করে বলতে হবে। ওকে ফাইন, দেখি মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগত। আচ্ছা, এরপরে আছে পরিচিতি, শ্রেণী অষ্টম, বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয়, অধ্যায় 8। আর আমাকে তো জানোই, তারপরে আমি শামীমুন্না হাশমি, অ্যাসিস্ট্যান্ট টিচার, আসিফ স্কুল, শাহিবাগশা। পরে দেখি তো আমরা ছবিগুলোতে কি দেখতে পাচ্ছি। কি দেখছো তোমরা? বন্যা, ঘূর্ণিঝড়। এই তো রিমি, তো অন করে বলো তো, দেখতে পাচ্ছো? হ্যাঁ, কি দেখতে পাচ্ছো বলো, কি লেখা আছে? বন্যা আর ঘূর্ণিঝড়। বন্যাতে কি আমরা অতিমাত্রায় বৃষ্টি হলে পানি জমাট হয়ে যায়, নদী নালা, খাল বিল, রাস্তাঘাট সবই ভরে যায়, তাই না? তখন সেখানে বন্যার সৃষ্টি হয়। আর ঘূর্ণিঝড়টা অতিমাত্রায় ঝড়, খুব পরিমাণে বৃষ্টি, বাতাস, এলোমেলো যেটাকে বলে, হাওয়াতে গাছপালা, ঘর বাড়ি, রাস্তাঘাট ভেঙে চুরে একাকার হয়ে যায়, তাই না? সেটা হলো আমাদের ঘূর্ণিঝড়। এইগুলো সাধারণত কি বলা হয়? দুর্যোগ, তাই না? এই অধ্যায় থেকে আমরা শিখতে পারবো দুর্যোগ কাকে বলে, দুর্যোগের প্রকারভেদ, দুর্যোগের ক্ষতিকর দিকগুলো আমরা জানতে পারবো। এরপর দেখি নিচের ছবিতে কি দেখছো, রিয়াদ বলো আমরা কি দেখতে পাচ্ছি। সেখানে বলা হয়েছে যে মানুষের অকুকর্ম ও দূরদৃষ্টির অভাবে এবং প্রাকৃতিক কোনো দুর্ঘটনা ও বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, তখন তাকে দুর্যোগ বলে। মানে মানুষের অপকর্ম ও দূরদৃষ্টির অভাবে, যেমন মানুষের অপকর্ম বলতে আমরা কি বোঝাতে পারি? এখানে অতিরিক্ত গাছপালা কেটে ফেলা, তাই না? আমরা কি বন থেকে অতিরিক্ত গাছপালা কেটে, যেটা আমাদের দরকার না সেটাও আমরা কেটে ফেলছি, তাই না? তাহলে এটা মানুষের অপকর্ম। অতিরিক্ত কলকারখানায় যে বায়ু দূষণ গুলো হয়, তাই না, সেটাতেও কি মানুষের দ্বারা দুর্যোগ হচ্ছে, আমাদের একটা পরিবেশটা নষ্ট হচ্ছে। সেটা প্রাকৃতিক কোন দুর্ঘটনা, প্রাকৃতিক তো প্রাকৃতিক ভাবেই হবে, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, বৃষ্টিপাত, এগুলো তো প্রাকৃতিক, এটা হবে। এবং বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, তখন তাকে দুর্যোগ বলে। ঠিক তেমনি এখন আমরা একটি দুর্যোগের মধ্যে আছি, তাই না? আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীব্যাপী একটা ভাইরাসে আমরা আক্রান্ত, তাই না? এটা এক ধরনের দুর্যোগ বলতে পারি আমরা, তাই না? আমাদের স্বাভাবিক জীবনযাত্রা কি এখন থেমে গেছে? না, আমরা স্কুল করতে পারছি না, আমরা অফিস আদালতে যেতে পারছি না, আমরা বাইরে স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারছি না, এটাও এক ধরনের দুর্যোগ। এটাও প্রাকৃতিক ভাবে এসেছে, তাই না, আমাদের যে মহামারীটা। এরপর দেখি দুর্যোগের ধরন, দুর্যোগ কত প্রকার? দুই প্রকার। রেজন, হ্যাঁ রেজন বলো তো একটু, দেখে বলো, মিউট অন করে বলো। দুর্যোগ দুই প্রকার, মানব সৃষ্ট দুর্যোগ আর প্রাকৃতিক দুর্যোগ। মানব সৃষ্ট দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ,
প্রাকৃতিক দুর্যোগ বলছি প্রাকৃতিক উপায়ে যেটা হয়ে থাকে, তাই না? ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়, আর এগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ। আর মানব সৃষ্ট কি জিনিস? বন জঙ্গল কেটে ফেলা, তাই না? পরিবেশকে বিভিন্ন রাসায়নিক পদার্থ দ্বারা ক্ষতিকর করা, এগুলো হলো মানব সৃষ্ট দুর্যোগ, তাই তো? ওকে, পাই। আমরা দুর্যোগ বলতে কি বোঝায়, এই প্রশ্নটা বলতে পারি। তো কে বলবে, একটু রিমি বলো তো, দুর্যোগ বলতে কি বোঝায়? প্রাকৃতিক এবং মানব সৃষ্ট দুই ভাবেই, মানে মানব সৃষ্ট এবং প্রাকৃতিক ভাবে সংগঠিত কোন, কি বলবো, এটা মানুষের জনপদে যে বিপর্যয় সৃষ্টি হয় আর মানুষের যে ক্ষতি ক্ষতি হয় সেটা কি দুর্যোগ বলে? দুর্যোগ বলে। নিচের ছবিতে কি দেখছো, তাই না? দেখো ঐশী, বলো তো আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে? ঐশীকে আমরা পাচ্ছি না মনে হচ্ছে। রাতুল, রাতুল বলো। যুদ্ধ বিগ্রহ, বনভূমি বিনাশ, নদী স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত, অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ড মানে এখানে যুদ্ধ বিগ্রহ, এটা কি মানুষের দ্বারা হয়, তাই না? বনভূমি বিনাশ, এটাও কি কাদের দ্বারা হচ্ছে? মানুষ। স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত, দেখো নদীতে অনেক ময়লা আবর্জনা নোংরা ফেলা হয়েছে, তাই না? ময়লা আবর্জনা নোংরা ফেলাতে কি হয়েছে, নদীর স্বাভাবিক প্রবাহটাকে বাধাগ্রস্ত হয়েছে, তাই না? আমরা কি করি, তো পলিথিন বা যে ময়লা, যে যেগুলো তরকারির তরকারির স্বাভাবিক যে খোসা বা আবর্জনা আছে সেটা তো মাটিতে মিশে যায়, তাই না? কিন্তু পলিথিন, কাগজ, ইট, পাথর, এই ধরনের যেসব আছে সেগুলো কিন্তু মাটিতে মিশে যায় না, তখন কি হয়, সেখানে স্বাভাবিক প্রবাহটা বাধাগ্রস্ত হয়, পানিটা আটকে যায়, তাই না? অনেক জায়গায় ড্রেনে দেখবা এরকম আবর্জনা ফেললে ড্রেনটা আটকে যায়, ঠিক তেমনি নদীটা কিন্তু আটকে যায়, তাই না? আচ্ছা অগ্নিকাণ্ড দেখো, এটাও মানুষের মানুষের দ্বারা হয়েছে, সেটা হয়তো ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত, তারপর তো মানুষের দ্বারা এটা হয়েছে, অসাবধানতায়, তাই না? মানুষের অসাবধানতায় এই অগ্নিকাণ্ডটা ঘটে থাকে। তাহলে আমরা দুর্যোগ পড়েছিলাম দুই প্রকার, তাই না? আচ্ছা, একটা পড়েছিলাম মানব সৃষ্ট দুর্যোগ। তাহলে এই যে আমরা চারটা চিত্র দেখতে পাচ্ছি, এটা কি কি ধরনের দুর্যোগ? মানব সৃষ্ট দুর্যোগ, ঠিক আছে? আমাদের মনে থাকবে তো, আমরা চিত্র দেখলে কিন্তু আমাদের পড়াগুলো আরো সহজ হয়, মনে রাখতে পারি আমরা, তাই না? এরপর আসি, দেখো তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, আর কে আছে? ঐশী, ঐশী, আচ্ছা ঐশীকে তো পাচ্ছি না আমরা। রিয়াদ পড়ো, রিয়াদ দেখো তো আমরা কি কি দেখতে পাচ্ছি ছবিতে। ওকে মিস, এখানে দেখা যাচ্ছে বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, খরা। ভূমিকম্প, খরা, এগুলো কি মানুষের দ্বারা সম্ভব? না, এগুলো সব প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক, এগুলো সবই প্রাকৃতিক, এগুলো আমাদের হাতে নাই। আচ্ছা বন্যা, অতিরিক্ত বৃষ্টিপাত, এটা তো আমরা কোনোভাবেই আটকাতে পারবো না, তাই না? এটা প্রাকৃতিক ভাবে। আচ্ছা জলোচ্ছ্বাস, দেখেছো কি পরিমানে, মানে অতিরিক্ত ঝড় বৃষ্টিতে সমুদ্রের পানিগুলো কত দূরে উঠে যাচ্ছে, তাই না? ভূমিকম্প, ভূমিকম্পতে দেখেছো রাস্তাটা ভেঙে কি অবস্থা, তাই না? এরকম ভূমিকম্পে পাহাড় ধসও হতে পারে, পাহাড় ভেঙে চলে আসে, তাই না? এরকম হতে পারে, ভূমিকম্পে বাড়ি ঘর ভেঙে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। আচ্ছা আর খরা কি? অনেক দিন বৃষ্টি না হওয়াতে সবকিছু শুকিয়ে চৌচির হয়ে গেছে, ফেটে গেছে একদম, তাই না? কার দ্বারা সৃষ্টি?
শীতের কাজগুলো আমাদের কোন ধরনের দুর্যোগ? প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ। আমরা তাহলে দুই ধরনের দুর্যোগই দেখতে পেলাম। আমরা প্রথমে দেখেছিলাম মানব সৃষ্ট দুর্যোগ, এখন দেখছি আমরা প্রাকৃতিক দুর্যোগ। ওকে, দেখি পরে আসি। নিচের ছবি, দুর্যোগ কার দ্বারা সৃষ্টি? নদী ভাঙন, সুনামি, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, এগুলো কার দ্বারা সৃষ্টি? রাতুল বলো। মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মিস। হ্যাঁ, এই দেখো তো, আমরা যে পিকচারগুলো দেখছি, ছবিগুলো দেখছি, এগুলো মানব সৃষ্ট দুর্যোগ না প্রাকৃতিক দুর্যোগ, তুমি কি মনে করছো? নদী ভাঙন, সুনামি, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, অবশ্যই এটা প্রাকৃতিক দুর্যোগ। হ্যাঁ, নদী ভাঙন তো আমাদের হাতে থাকে না, তাই না? সুনামি, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, এগুলো সবই প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির দ্বারা। দেখো প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রকৃতির দ্বারা সৃষ্টি দুর্যোগকে প্রাকৃতিক দুর্যোগ বলে, তাই না? প্রকৃতির দ্বারা সৃষ্টি দুর্যোগকে প্রাকৃতিক দুর্যোগ বলে। এ থেকে আমরা শিখে নিতে পারি প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে। এরপরে দেখি, এরপর দেখি সুনামি। আমরা সুনামি দেখলাম, সুনামি কি হয়েছিল, কখন হয়েছিল সেটা দেখি। সুনামিতে সামুদ্রিক ঢেউয়ের গতিবেগ 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত হতে পারে। দেখেছো পানিটা কত উঁচুতে উঠেছিল? 800 থেকে 1300 কিলোমিটার। এটা কি করতে পারে, মানে খুব খুব অল্প সময়ে অনেকটা জায়গাকে একেবারে ধ্বংস করে দিতে পারে, তাই না? আচ্ছা, সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাস আকারে উপকূলের 10 কিলোমিটার পর্যন্ত ঢুকে যেতে পারে। মানে অনেক বড় ধরনের একটি প্রাকৃতিক বিপর্যয় এটা আমাদের, তাই না? প্রাকৃতিক দুর্যোগ। এখানে আমাদের ছোট প্রশ্ন থাকতে পারে কিছু, যে সুনামি সামুদ্রিক ঢেউয়ের গতিবেগ কত ছিল? 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এরপর আমরা দেখি কি দেখতে পাচ্ছ, সাধারণত দীর্ঘমেয়াদি ও ভারী বৃষ্টিপাতের ফলে ভূমি ধস। একটু আগে আমি বলেছিলাম ভূমিকম্প, ভূমি ধস, তাই না? অনেকদিন বৃষ্টি হতে হতে কি হয়ে যায়, জায়গা মাটিগুলো নরম হয়ে যায়, তাই না? তাহলে কি হয়ে যেতে পারে সেই জায়গাতে? ভূমিধস। ভূমিধস সাধারণত পাহাড়ি এলাকায় হয়ে থাকে, তাই না? আচ্ছা, পাহাড়ি এলাকাতে সাধারণত ভূমিধস হয়ে থাকে। দেখো ভূমিধস এলাকাগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, ভূমিধস এলাকাগুলো